হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা দেশের মাটি কবিতার সমস্ত প্রশ্নের সমাধান করব। 1 নম্বর, নিচের প্রশ্নগুলির 2-1 কথায় উত্তর দাও। 1-এর 1 প্রশ্নে কি বলা হয়েছে, তোমার দেশ কোনটি? উত্তর হবে, আমার দেশ ভারতবর্ষ। 1-এর 2 প্রশ্নে কি বলা হয়েছে, সেই দেশটি কেমন? উত্তর হবে, সেই দেশটি খুবই সুন্দর। 1-এর 3 প্রশ্নে কি বলা হয়েছে, দেশে থাকতে কবির কেমন লাগে? উত্তর হবে, দেশে থাকতে কবির মধুর চেয়েও মধুর লাগে। 1-এর 4 প্রশ্নে কি বলা হয়েছে, এই কবিতায় এমন একটি ফলের কথা বলা হয়েছে যার মধ্যে খাবার এবং জল দুটোই থাকে, কোন ফল তা লেখো? উত্তর হবে, কবি সত্যেন্দ্রনাথ রচিত দেশের মাটি কবিতায় নারকেল ফলের কথা বলা হয়েছে যার মধ্যে খাবার এবং জল দুটোই থাকে। 1-এর 5 প্রশ্নে কি বলা হয়েছে, ধানকে এখানে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কেন? উত্তর হবে, ধানকে এখানে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কারণ ধান পাকলে সেটা উজ্জ্বল সোনালী বর্ণ ধারণ করে। 1-এর 6 প্রশ্নে কি বলা হয়েছে, কবিতায় কবি কোন পাহাড়ের কথা বলতে চেয়েছেন যা আমাদের দেশকে সুরক্ষিত রাখে? উত্তর হবে, দেশের মাটি কবিতায় কবি সত্যেন্দ্রনাথ দত্ত হিমালয় পর্বতমালার কথা বলতে চেয়েছেন যা আমাদের দেশকে সুরক্ষিত রাখে। 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, কবিতাটি কার লেখা? উত্তর হবে, দেশের মাটি কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। এই কবির লেখা বাংলাদেশ আর কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা সকল দেশের সেরা কবিতা দুটি শিক্ষকের থেকে শুনে নাও। তো এখানে আমি লিখে দিয়েছি বাংলাদেশ, সত্যেন্দ্রনাথ দত্ত। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলেই দলতে হইরে দুর্বা কমল, কথাই ফলে সোনার ফসল সোনার কমল ফটে রে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা রে, কোথায় ডাকে দয়েল শ্যামা ফিঙে গাছে গাছে নাচে, কোথায় জলে মরাল চলে মরালি তার পাছে পাছে, বাবুই কথা বাসা বনে চাতক বাড়ি যাচে রে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা রে, কোন ভাষা মর্মে পশি আকুল করি তোলে প্রাণ, কোথায় গেলে শুনতে পাবো বাউল সুরে মধুর গান, চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে রে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা রে, কোন দেশের দুর্দশায় মরা সবার অধিক পায়রে সুখ, কোন দেশের গৌরবের কথা বেড়ে ওঠে মোদের বুক, মোদের পিতৃ পিতামহের চরণ ধুলি কোথায় রে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা রে। কবিতাটি ভালো করে শুনে নিবে। এরপর সকল দেশের সেরা লিখেছেন দ্বিজেন্দ্রলাল রায়। ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। 3 নম্বর, ঠিক শব্দের ওপরে টিক চিহ্ন বসাও। 3-এর 1, উত্তর হবে, মাথায় সূর্য এসে সোনার কাঠি ছোয়ায়। 3-এর 2, উত্তর হবে, সাগর সে তার বোয়ায় পাটি। 3-এর 3, উত্তর হবে, দেশের কল ভরে আছে কনক ধান। 3-এর 4 প্রশ্নের উত্তর হবে, গন্ধে মাথায় লীলা কমল। 4 নম্বর, নিচের কতগুলি পংক্তি দেওয়া হলো সেগুলি পদ্যে লেখা, এগুলোকে গদ্য ভাষায় লেখো। 4-এর 1, উত্তর হবে, পাহাড় তাকে আড়াল করে আর সাগর তার পা ধুয়ে দেয়। 4-এর 2, উত্তর হবে, আমার দেশের পথের ধুলো যা খাঁটি সোনার থেকেও খাঁটি। 4-এর 3, উত্তর হবে, সে নীলকণ্ঠ পাখি যার চোখটা নীল পদ্মের মতো। 5 নম্বর, কবিতাটির প্রতিটি পংক্তির শেষে যে শব্দগুলি কবি ব্যবহার করেছেন তাদের মধ্যে অনেক ক্ষেত্রেই মিল রয়েছে, এই মিলে যাওয়া শব্দগুলিকে খুঁজে বের করে লেখো। যেমন এখানে দিয়েছে মাটি এবং খাঁটি, ভরা ও হরা। তো এখানে উত্তর লেখা হয়েছে, এসে হেসে কাঠি পাটি মাথায় মাতায় আঁখি পাখি। 6 নম্বর, নিচে দেওয়া শব্দগুলির সঙ্গে মিলিয়ে নতুন নতুন শব্দ তৈরি করো। তো এগুলো হচ্ছে শব্দ, তো মিলিয়ে শব্দ তৈরি করা হয়েছে তোমাদের তৈরি শব্দ। নীল, মিল, বিল, ঝিল, মনে, কনে, বনে, গনে,
যায় গায় খায় পায় সোনা পোনা গোনা ননা পানি জানি ঘানি রানী। 7 নম্বর, শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। ধোয়া, ধোয়া মানে হচ্ছে কাঁচা, পরিষ্কার করা। ধোয়া, ধূম, কোনো কিছু আগুনে পোড়ানোর ফলে যে গ্যাস বের হয়। পাটি, মাদুর বিশেষ, জল স্তীর্ণ হতে তৈরি শীতল পাটি। পাটি, চরণ, পা। খাঁটি, পরিশ্রম করা, কাজ করা। খাঁটি, নির্ভেজাল, বিশুদ্ধ। 8 নম্বর, যুক্তাক্ষর রয়েছে এমন 5টি শব্দ কবিতাটি থেকে খুঁজে নিয়ে লেখো। উত্তর হবে অঙ্গ, ক্লান্তি, লবঙ্গ, গন্ধে, জ্যোৎস্না। 9 নম্বর, কে কোন কাজটি করে লেখো। তো এখানে লেখা হয়েছে সূর্য সোনার কাঠি ছোঁয়ায়, পাহাড় আড়াল করে, সাগর পা ধুয়ে দেয়, নাক পাহারা দেয়, বাঘ পাহারা দেয়, নীলকণ্ঠ পাখি সুখের বার্তা বয়ে আনে। 10 নম্বর, নিজের ভাষায় নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 10-এর-1, কবিতাটিতে দেশের রূপ বর্ণনায় কবি কোন কোন ফুলের নাম করেছেন। উত্তর হবে লবঙ্গ ফুল, লীলাকমল, বকুল, দোপাটি প্রভৃতি ফুলের নাম করেছেন। 10-এর-2 প্রশ্নে কি বলা হয়েছে, সেসব ফুল দেশকে কিভাবে সাজিয়েছে। উত্তর হবে লবঙ্গ ফুল সায়ের নূপুর হয়েছে, বকুল ও দোপাটি অঙ্গ সাজিয়েছে, লীলাকমল গন্ধে মাতায়, মৌল মালা তৈরি করে। 10-এর-3 প্রশ্নে কি বলা হয়েছে, দেশের প্রতি তোমার অনুভূতির কথা 4-5টি বাক্যে লেখো। উত্তর হবে আমাদের দেশ ভারতবর্ষ সকল দেশের সেরা, প্রাচীন উন্নত সভ্যতার একটি উজ্জ্বলতম নিদর্শন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এখানে বাস করে। আমার দেশ একটি বৈচিত্র্যময় দেশ, কারণ ভারতবর্ষে বিভিন্ন ভাষা পোশাক ও সভ্যতার অস্তিত্ব পাওয়া যায়। খাদ্য পোশাক ভাষার পার্থক্য থাকলেও আমরা সকলেই ভারতীয়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে।